একটা বার্থ সার্টিফিকেট কতটা প্রয়োজনীয় সেটা আপনাদের বলার অপেক্ষা রাখেন। আপনারা প্রত্যেকেই জানেন বার্থ সার্টিফিকেট কিন্তু প্রতিটা ক্ষেত্রে আপনার কাজে লেগে থাকবে, আর বর্তমান পরিস্থিতিতে ওপর বেস করে আপনারা বলতেই পারেন একটা বার্থ সার্টিফিকেট যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আপনারা দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট কিন্তু আপনাদের প্রয়োজন রয়েছে। কিন্তু ব্যাপার যেটা হয়েছে, অনেকের হয়তো বিভিন্ন প্রবলেমের কারণে কিংবা আগের যারা মানুষ রয়েছেন তারা হয়তো বার্থ সার্টিফিকেট বিশেষ কোনো কারণের জন্য বানাতে পারেননি, তো তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে কিন্তু নতুন বার্থ সার্টিফিকেট বানাতে পারেন। তো নতুন বার্থ সার্টিফিকেট কীভাবে বানাবেন তার ভিডিও কিন্তু আমি অলরেডি বানিয়ে রেখেছি, আপনারা সেই ভিডিও দেখে নিয়ে সেই প্রসেস অনুযায়ী কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। অথবা যদি আপনারা চান নতুনভাবে আবার দেখবেন কীভাবে বার্থ সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে হয়, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন নেক্সট ভিডিওতে, কিন্তু তাহলে আপনাদের অবশ্যই সেই প্রসিডিওর আবারও দেখানো হবে। তো যাই হোক, অনলাইনে আবেদন করার সময় সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, যখন আপনি সেখানে সমস্ত ফর্ম ফিল আপ করার পর লাস্টে ডকুমেন্ট আপলোড করতে যাবেন, সেখানে কিন্তু আপনাকে মেইন যে ডকুমেন্ট সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে 5 জন লোকাল পার্সনের একটা ডিক্লিয়েশন ফর্ম। আর এই ডিক্লিয়েশন ফর্মটা কিন্তু এতদিন পর্যন্ত আপনারা দেখছিলাম আমার ফেসবুক পেজে এসে ইনবক্স করছিলেন যে আপনারা ডিক্লিয়েশন ফর্মটা চান, কিন্তু আমি কিন্তু আজকে আপনাদের ডিক্লিয়েশন ফর্মটা সরাসরি দিয়ে দেবো। আপনাদের ফেসবুকে যাওয়ার বা কোথাও এসএমএস করার বা কমেন্ট করার প্রয়োজন নেই। তো কীভাবে পাবেন ডিক্লিয়েশন ফর্ম অবশ্যই জানানো হবে, সেই জন্য কিন্তু আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, কারণ শেষ পর্যন্ত ভিডিও না দেখলে কিন্তু আপনি ডিক্লিয়েশন ফর্মটা পাবেন না। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে ফর্ম ফিল আপ করার পর আপনি সেটা কীভাবে পাবেন অবশ্যই জানানো হবে এই ভিডিও শেষে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা ফার্স্ট টাইম চ্যানেলটিকে ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, ফলে পরবর্তীতে সমস্ত রকম ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো আপনি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এই যে ডিক্লিয়েশন ফর্ম, যেটা 5 জন লোকাল পার্সনের, যার ইংলিশ ভার্সন কিন্তু আপনাদের সামনে ওপেন করা রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন ডিক্লিয়েশন অফ 5 লোকাল পার্সন ফর গ্যারান্টিং ওকে টু ডিলেড রেজিস্ট্রেশন অফ বার্থ, যেখানে প্রথমত দেখুন উই হেয়ার বাই সিনসিয়ারলি ডিক্লিয়ার দ্যাট, এখানে থাকবে আপনি এখানে কি করবেন। প্রথমে যার নামে বার্থ সার্টিফিকেট হবে তার নাম লিখতে হবে, নেক্সট হচ্ছে সন অফ, তার ফাদার নেম লিখতে হবে, তার ঠিকানাটা লিখতে হবে অ্যাট দিয়ে, তার পাশে হচ্ছে তার সম্পূর্ণ ঠিকানা, ভিলেজ অথবা টাউনটা লিখতে হবে, পোস্ট অফিস লিখতে হবে, তার পিনকোডটা লিখতে হবে। লেখার পর নিচে আসুন, নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন হিজ অর হার ডেট অফ বার্থ, অর্থাৎ যার নামে বার্থ সার্টিফিকেটটা হবে তার ডেট অফ বার্থ যেটা হচ্ছে সেটা এখানে বসিয়ে দিতে হবে, কোথায় জন্মগ্রহণ করেছে সেটা এখানে মেনশন করতে হবে। মেনশন করার পর নিচে আসুন, নিচে দেখুন রয়েছে ডেট আওয়ার অ্যাবাভ স্টেটমেন্ট ইজ ট্রু অ্যান্ড কারেক্ট, এবং তারপরে ডেটটা বসিয়ে দিতে হবে যেদিন আপনি ফর্ম ফিল আপ করার পর আপলোড করবেন সেদিনের ডেটটা দিয়ে দেবেন। নেক্সট এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আপনার নিয়ারেস্ট, আপনার পরিচিত এমন যারা রয়েছে যারা আপনাকে চেনে তারা কিন্তু পরপর 5 জনের নাম এখানে লিখতে হবে। প্রত্যেকের নাম লেখার পর তাদের অ্যাড্রেস উইথ ভোটার এপিক নাম্বার, অর্থাৎ প্রত্যেকের ভোটার এপিক নাম্বার এবং অ্যাড্রেসটা এখানে লিখতে হবে এবং প্রত্যেকের সিগনেচার করাতে হবে। এটা হচ্ছে এই 5 জন লোকাল আপনার যারা চেনে আপনাকে তারা 5 জন এরকম করে দেবে। এটাই হচ্ছে কিন্তু 5 জনের ডিক্লিয়েশন ফর্ম। এই ফর্মটা ফিল আপ করার পর এবার হচ্ছে আপনাকে অনলাইনে আপলোড করতে হবে, এবং কীভাবে আপলোড করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন সেই ভিডিও আগেই বানানো হয়েছিল, আপনারা দেখে নিতে পারেন, অথবা নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা নতুন ভিডিও দেখতে চাইছেন বার্থ সার্টিফিকেট বানানোর জন্য। তো যাই হোক, এই হচ্ছে কিন্তু ডিক্লিয়েশন ফর্ম। এবার চলে আসা যাক, এই ডিক্লিয়েশন ফর্মটা আপনি কীভাবে পাবেন। ডিক্লিয়েশন ফর্ম আপনি দেখতে পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের একদম নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি সরাসরি সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে কিন্তু এই ডিক্লিয়েশন ফর্মটা আপনার সামনে চলে আসবে এবং সেখানে কিন্তু একটা পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা আপনি দেবেন হচ্ছে 56789। 56789 এই পাসওয়ার্ড দেওয়ার পরেই কিন্তু এই পিডিএফটা ওপেন হবে, এবং ওপেন হওয়ার পর সেটাকে আপনি ডাউনলোড করে নিন, এবং ডাউনলোড করার পর প্রিন্ট আউট করিয়ে নিয়ে আপনি সঠিকভাবে ফিল করুন, এবং তারপরে অনলাইনে আবেদন করার সময় সেটাকে স্ক্যান করে আপলোড করুন, তাহলেই কিন্তু আপনি বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন। এবং আমার যে ভিডিও রয়েছে সেই ভিডিও আপনি দেখে নিয়ে সম্পূর্ণ প্রসেসটা আপনি পরপর অ্যাপ্লাই করে নিতে পারেন।